অলৌকিক ঘটনায় ঘেরা আদিম এক সমাজের অন্যরকম ভালোবাসার গল্প, যে সিনেমার সেটেই সম্পর্কের রসায়ন গড়ে ওঠে রাজ এবং পরিণ। সিনেমার নাম গুনিন। চরকি প্রযোজিত গুনিন এবার আসছে পর্দায়। 11 মার্চে প্রেক্ষাগৃহে শুভ মুক্তি হচ্ছে গুনিনের। আজাদ আব্দুল কালাম, পরিমণি, শরীফুল ইসলাম রাজ অভিনীত এই সিনেমাটি প্রযোজনা করেছেন সেলিম গিয়াসউদ্দিন। স্বপ্নজালের পর মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নির্মাণ করেন গুনিন। এ সিনেমার কাজও শেষ করেছেন তিনি। পরিমণির বিপরীতে অভিনয় করেছেন তার বর শরীফুল রাজ। গল্পেই তারা রাবেয়া রমিজ। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান পরিরাজ, পরবর্তীতে তা পায় পরিণয়। গুনিন সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুনিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার 3 নাতি রহম, আলী ও রমেশ। গুনিনের রহস্যজনক মৃত্যুর পরেই তার 2 নাতি, আপন 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ চলচ্চিত্রের মূল উপজীব্য। আলোচিত দম্পতি পরিরাজের জীবনের এক হওয়ার নেপথ্যেই ছিল চরকি অরিজিনাল প্রযোজিত গুনিন সিনেমাটি। হাসান আজিজুল হকের ছোট গল্প গুনিন থেকে নেওয়া হয় এই সিনেমার গল্প। সিনেমা হলের জন্য গুনিন সেন্সর পেয়েছে 20 ফেব্রুয়ারি। সেন্সর পাওয়ার পরপরই 6 মার্চ ঘোষণা আসলো আগামী 11 মার্চ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিসিয়াল পেজ থেকে গুনিনের পোস্টার সহ মুক্তির ঘোষণা জানানো হয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।